হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কি ভিডিও? আজকে কোনো রেসিপি না, কিছু না, আজকে হচ্ছে ইটিং শো নিয়ে চলে এসেছি। তো ইটিং শোতে রয়েছে, দেখতেই পাচ্ছ, রয়েছে ফুচকা, চারটে করে ফুচকা, এখানে রয়েছে টক জল, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর সঙ্গে আমার কম্পিটিটর রয়েছে বৌদি। তো বৌদিরা সেম রয়েছে, দেখতেই পাচ্ছ, চারটে ফুচকা, টক জল, আর সঙ্গে কিন্তু জল রেখেছি মাস্ট, আর লঙ্কা। এটা লঙ্কাটা কিসের জন্য? যে হেরে যাবে সেই লঙ্কা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না। এখানে রয়েছে আমার স্টপওয়াচ, এখানে রয়েছে অন, তো এখানে স্টপওয়াচে আমি চালিয়ে দেবো। এখানে 10 সেকেন্ড টাইম থাকবে, তো 10 সেকেন্ডের মধ্যে আমাদের চারটে ফুচকা শেষ করতে হবে। এখানে আলু ভরাই আছে, আলুর সঙ্গে মানে ভরা আছে, ওটাতে টক জল নিয়ে খেতে হবে, আর মুখ খালি করে দেখাতে হবে। ঠিক আছে, লাস্ট খাওয়ার পর মুখ খালি করে দেখাতে হবে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও, আর যদি আমার নতুন বন্ধুরাও তাহলে আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো, 10 সেকেন্ড হলে কিন্তু বলবি, ঠিক আছে? তো স্টার্ট করছি, তো স্টার্ট করে দিয়েছি স্টপ ওয়াচ। হয়ে গেছে, অনেক সেকেন্ড হয়ে গেছে। দেখিয়ে দিয়েছি সবার ফার্স্ট, আমি আমার ঘা কমপ্লিট, এখনো খেতে পারিনি, আমার গাল পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো চলো আবার হাত পা ধুয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা চলে এসেছি আবার, হাত পা ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদের তো দেখালে আমি কে জিতলো, আমি কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে খেয়ে গালও দেখিয়ে দিয়েছি, আমার গাল পুরো ফাঁকা হয়ে গেছিলো, আর বৌদি কিন্তু হয়নি। তো যেহেতু ও হয়নি তার মানে ও হেরে গেছে, তো তার জন্য ওর পুরস্কার হিসাবে আছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা কিন্তু খেতে হবে, একটু হলেও খেতে হবে, ঠিক আছে? তোমরা কি বলো, খেতে তো হবে বলো? কাঁচা লঙ্কা একটু হলে খাবে, তো খেয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কিরম খেতে লাগবে। নাও খাও, খাও, খেতে হবে, একটু হলেও খেতে হবে, একটু কাঁচা লঙ্কা খাই। হ্যাঁ দেখো, কাঁচা লঙ্কা খাচ্ছে, যেহেতু হেরে গেছে তো খেতেই হবে বন্ধুরা, কিচ্ছু করার নেই। কাঁচা লঙ্কা খেয়েছি একদম, একটুকুনি খেয়েছি, চলো ওইটুকুনি ছেড়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো জানি না কেমন হয়েছে, ভিডিওটা ঠিকভাবে শ্যুট হয়তো পারেনি, কারণ আমাদের পুচকি একজন সে ভিডিওটা করেছে। তো যাই হোক, ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এরকম ইটিং চ্যালেঞ্জ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বলো, আমি আবার নিয়ে আসবো। তো টাটা, বাই বাই, দেখা।